বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর ছয় দফা, সবশেষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, বাঙালির অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে ছিলেন একজন লড়াকু সৈনিক, দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের উপপ্রধানমন্ত্রীর। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের 83 বছরের বর্ণাঢ্য জীবনের সবকিছুই এখন কেবলই স্মৃতি। 14 সেপ্টেম্বর রাতে বার্ধক্যজনিত কারণে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। এদিন রাত 9:30টার পর মোয়াজ্জেম হোসেনের চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে গুলশানের 142 নম্বর সড়কের বাড়িতে ভিড় জমান বিএনপির নেতাকর্মীরা। এ সময় তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। শাহ মোয়াজ্জেম হোসেনের জন্ম 1939 সালের 10 জানুয়ারি। তিনি এস এম হোসেন নামেও পরিচিত। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন ঢাকা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের সেপ্টেম্বরে রংপুর 6 আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। ছাত্রলীগ দিয়ে শুরু করে জাতীয় পার্টির হয়ে সবশেষ বিএনপিতে থিতু হন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন ঢাকা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 72 সালে আওয়ামী লীগের সরকারের হুইপের দায়িত্ব পালন করেছেন। শাহ মোয়াজ্জেম ছিলেন খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার একজন মন্ত্রী। এরপর তিনি হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি যোগ দেন, কিন্তু 1992 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন শাহ মোয়াজ্জেম, এ কারণে রাজনীতি থেকেও দূরে ছিলেন। পরপারে যাওয়ার কালে এক ছেলে, এক মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী 2009 সালে না ফেরার দেশে পাড়ি জমান। বিএনপির এই নেতার চলে যাওয়াতে শোক প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।